আশুলিয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী সরকার। আজ 18 জুলাই রোববার সকালে কাঠগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ শাহাবুদ্দিন মাদবর। ইউপি সদস্য মোহাম্মদ আলী সরকারের নিজ অর্থায়নে এলাকার দরিদ্র জনগোষ্ঠী ও লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঈদ উপহার হিসেবে এই ত্রাণ বিতরণ করা হয়। 1 নং ওয়ার্ডের জনবান্ধব মেম্বার মোহাম্মদ আলী সরকার বলেন, আমি প্রতি ঈদেই আমার সাধ্যমতো গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করি, ঈদের খুশি ভাগাভাগি করে নেই। এরই ধারাবাহিকতায় এবারও এই উদ্যোগ নিয়েছি। গরিবদের মাঝে সরকারি অনুদান বণ্টনের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহাবুদ্দিন মাদবরের নির্দেশনায় নিজের অর্থায়নে লকডাউনে ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার হিসেবে ত্রাণ বিতরণ করে যাচ্ছি। আমার এই উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং সকলের কাছে দোয়া চেয়ে এলাকার বিত্তশালীদের প্রতি বিশেষ আহ্বান জানান, তারাও যেন সাধ্যমতো গরিবদের পাশে দাঁড়ায় এবং গরিবদেরকে অন্তত এক বেলার খাদ্য সামগ্রী উপহার দেন। এর আগেও প্রতি ঈদেই আমি এটা করে থাকি, গত ঈদেও আমি 500 প্যাকেট করেছিলাম, এবারও করছি। এছাড়াও আমি করোনা কালীন সময়ে রাতের আধারও আমি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। এবং আমাদের সরকার নেতৃত্বে আসছে, চাল আসছে, ওগুলো আমি পরিপূর্ণ সহায়তার মাধ্যমে সবগুলো ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। তো আমার এই ধারাবাহিকতা মানুষের প্রাণ এবং অন্যান্য যে সাহায্য সহযোগিতা এটা আমার কন্টিনিউ চলবে। আমি পাশে আছি, সকলকে ধন্যবাদ। ভবিষ্যৎ